Josh, Joshy. সেখানে আমার জন্ম, সেখানে আমার জীবন, শৈশব, যৌবন সব সেখানে আমার। এই বনটা, এই বনটাকে ঘিরে আমাদের সব কিছু ছিল। এই বনে বাঘ ছিল, সুন্দরী গাছ ছিল, আরো কত কি ছিল, আর ছিল রামপালের এই অধম রামু। আরে পিতাহারা পুত্র রাম রাম পালে ভাত, আতে ছিল মা বোনার বনের বাতাস, ও ভাই বনের বাতাস, ও ভাই বনের বাতাস। তিন পুরুষের মল তারা মধু বেঁচে খেত, বনে সকল সুখে দুঃখে তাদের পাশে পেত। কিন্তু এই সুখ বেশিদিন টিকল না ভাই। বলি ভাই, এ বনের সাথে সখ্য তাই সুখ আমাদের বেশিদিন টিকল না। আয় রে টিকল না টিকল না সুখ আইলো গর্ব কাটা, কাটতে হইল সাথে রামপাল বাপের 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 শেষ পিতা নিয়ে নিল সরকারে, আর নিল কি, আর নিল ধানি জমি
বাপের মিটা ধানি তুমি সব দিল আমি দিল কিছু আধার খানের টাকা দিল ভাই আধার খানের টাকা কে বলল এ টাকা স্বর্ণের চেয়ে দামি আমাদের ধানি জমি আমাদের বসত ভিটা বাপের সে সম্বল গায়ে নিয়ে বলল এ গুটি খানের টাকা তাকে স্বর্ণের চেয়ে দামি স্বপ্নে ডাকায় স্বপ্নে ডাকায় ঢাকায় আসা রামু কোনো দিশা পায় না তার স্বপ্ন তার স্বপ্ন তার সব কিছু মনে হয় যেন কুড়ি পোকায় খেয়ে ফেল আয় রে লাল লিল লিল বাতি দলে দালান সারি সারি লাল লিল লিল বাতি দলে দালান সারি সারি উপর দিয়া ফেলে নরে নিচে চলে গাড়ি আয় রে আজব নগরী আয় রে আজব নগরী আয় রে আজব নগরী হাজার টাকা শেষ হইয়া যায় যায় না পেটের খোদা আধার টাকা শেষ হইয়া যায় জোটে না জোটে শুধু মহাজনের জুতা হায় রে মহাজনের জুতা জনের জুতা তো এ অভাবে কাম কাজ খুঁজা বাড়ায় কাম কাজ পায় না পায় শুধু মহাজনের জুতা কি পায় ভাই কি পায় কাম কাজ পায় না খালি পায় মহাজনের জুতা তো এমনি করে দিন যায় সে ভাবে আমি কি একাই অসহায় আমি কি আমার বসত সব হারালাম আমি কি একাই এই দুধ বাস্তুর আর কি কেউ নাই কিন্তু সে ঘুরে ঘুরে জানতে পারে সে একাই কিছু হারায় নাই হারাচ্ছে সমগ্র বাংলাদেশ সমগ্র মানুষ সব মানুষ হারায় বসতে বসেছে কি কি হারায় বসতে বসেছে কি হারাচ্ছে ভাই কি ভাই কি হারায় ওই যে আমার বাড়ি রামপাল তার পাশে যে এক বন কি নাম বলেছিলাম ভাই কি নাম চাচা সুন্দরবন চাচা এই সুন্দরবন ধীরে ধীরে মানুষ নাকি হারায় ফেলবে এখানে নাকি হবে এখানে কি হবে ভাই জানেন কি আপনারা এখানে নাকি এক বিদ্যুৎ কেন্দ্র হবে সেখানে সেই বিদ্যুৎ কেন্দ্র নাকি চলবে কয়লায় কিসে চলবে ভাই কয়লায় তো কি সমস্যা কয়লাতে চললে কি সমস্যা ভাই ভাই যদি কয়লাতে চলে বিদ্যুৎ কেন্দ্র তাহলে আমি বলি হবে কি উপায় আমি বলি এই কয়লায় যখন ঘুরবো ইঞ্জিন আর ফুটবো যখন কালো কালো ধোয়া সাই সমগ্র বন নাশ করব কিসে নাশ করব আরে ভাই বনের খাল হয়ে যাবো কালো সবুজ জঙ্গল হয়ে যাবো কালো আমরা কি পাবো তার বদলে আমরা কি পাবো আমরা তো ডিজিটাল বাংলাদেশ পাবো ভাই আমরা যা পাবো ভাই সেটা ডিজিটাল বাংলাদেশ কয় না ভাই আমরা যা পাবো তা হলো উদ্বাস্তু উদ্বাস্তু আর উদ্বাস্তু উদ্বাস্তু কি জিনিস ভাই আবার এই জামি ভাই আমাকে দেখে বুঝেন না উদ্বাস্তু কি হরি রামপাল সব হারালাম হ্যাঁ তুমি অভিগ্রহণে সব হারালাম আমি উদ্বাস্তু এরকম আরো হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে ঘুরবে কেউ ঢাকায় এসে জায়গা নেবে কারো কারো মা হারাবে কারো বোন যে জায়গা করে নেবে নিশিপল্লিতে এই কি ছিল আমাদের সকালে ভাই এর বিনিময়ে ওই বিদ্যুৎ নিয়ে আমরা কি করবো ভাই বিদ্যুৎ উৎপাদনে আর কোনো ব্যবস্থা নাই আর কোনো ব্যবস্থা নাই আছে না ভাই আপনারা শিক্ষিত মানুষ আপনারা জানেন কি কয় ওই যে সোলার আছে সোলার আছে না ভাই সোলার দেওয়া হয় কিনা ভাই আমি শুনছি এই কয়লা বিদ্যুৎ নাকি বিদেশে দেশে দেশে এখন নিষেধ করে দিচ্ছে এটাতে করা যাবে না এটাতে করলে পরিবেশের ক্ষতি দেশের ক্ষতি ওই জিনিস আমরা আবার টাইম আনতেছি সে পুরান জিনিস আপনাদের কি আপনারা কি এটা হইতে দেবেন ভাই আপনারা কি আমাদের বনটা ধ্বংস করে দেবেন বলেন ভাই আগামী শুনলাম
এখানে নাকি অনেক মানুষের কথা বলবে ওই কিনারে রাস্তায়। তা আমিও ভাবলাম আমি দুটা কথা নিয়ে আসছি, দুটা কথা বলি আপনাদের মাঝে। আপনাদের সময় নষ্ট করে বিরক্ত করতেছি ভাই, কিন্তু বলেন ভাই আপনারা কি হইতে নেবেন? আমার মতো আরো আরো হাজার হাজার মুখ কি আপনারা এবার বিপদে ফেলাই দিতে পারবেন ভাই? আর কোনো কিছু চাই না ভাই, আমরা আমি শুধু চাই আপনারা সবাই শুধু একটু সচেতন হন, সচেতন হয়ে এই বনটাকে রক্ষা করেন, আমার মতো আরো আমাকে রক্ষা করেন, এটা আপনারাই পারবেন। আপনারা ঘরে না বসে যদি কথা বলেন তাইলেই সম্ভব, তাইলেই সম্ভব শুধুমাত্র আমরা বাঁধার জন্য, আমাদের বনকে বাঁধানোর জন্য। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের সময় নিলাম ভাই, সালাম সালাম। সুন্দরবন ধ্বংস করে, সুন্দরবন ধ্বংস করে, সুন্দরবন ধ্বংস করে।